আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট তার সম্মান যে কি, অনেকগুলো কথা বাকি থেকে গেছে, আমি আর সেদিকে আপনার কাছে যাব না। একটা শুধু হাদিস আজকে এখানে বলে দিই, যেটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই কথাটা আজকে এখান থেকে নিয়ে যান। যেহেতু বলেছিলাম আমার দাবি হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কতটা উপকৃত হতে পারলাম, এই জন্য এই হাদিসটা অত্যন্ত জরুরি। কোনো একদিনের ঘটনা, আব্দুল ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাআলা কাউলাল্লাহি আযজা ওয়াজাল, আল্লাহর কোরআন থেকে কয়েকটি আয়াত পাঠ করলেন, তার মধ্যে একটা কথা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, ফি ইব্রাহিমা রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফা ইন্নাহু মিন্নি। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন তার উম্মতকে ক্ষমা করানোর জন্য, কিন্তু সাহস পাচ্ছিলেন না সরাসরি বলতে যে আল্লাহ আমার উম্মতের পাপীদেরকে আপনি মাফ করে দেন, কিন্তু কথাটাকে এইভাবে বলতেন ভদ্রতার সাথে যে আল্লাহ এরা তো বহু মানুষকে গুমরা করে দিয়েছে, মানে কথাটাকে কাফের শয়তানের দিকে ঠেলে দিয়েছেন, কিন্তু আমার যারা উম্মত তারা তো আমারই লোক, তার মানে তাদের ভুল ত্রুটি হলে আল্লাহ এটা আপনি স্মরণ রাখেন যে তারা আমারই লোক, মানে আমার মিননি, তারা আমার লোক, তার মানে যাতে কিয়ামতের মাঠে ইব্রাহিমের লোক হিসেবে যেন ক্ষমা করে দেওয়া হয়। তিনি এইভাবে বলেছিলেন কথাটা টেকনিক্যালি। ঈসা আলাইহি সালামও ঠিক তাই করেছিলেন, ওয়াকালা ঈসা ইবনে মারিয়াম, তিনি বলেছিলেন ইন তুআযযিবুহুম ফা ইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আল্লাহ আমার উম্মত আমার যা আমাকে যারা মেনে নিয়েছে তারা যদি কোনো পাপ করে আল্লাহ শাস্তি যদি তুমি দাও তুমি তুমি তাদের মালিক, আল্লাহ তুমি মালিক, তুমি শাস্তি দেওয়ার হক রাখো। ওয়াইন তাগফির লাহুম, আর আল্লাহ তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তাহলে তুমি তো হচ্ছ পরাক্রমশালী এবং তুমি হচ্ছ বিচারক, তার মানে তোমার সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু মন থেকে বলে না এভাবে, সরাসরি বলে না আল্লাহ মাফ করে দাও, কিন্তু বলেছেন তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তুমি তো আল্লাহ এটার হক রাখো, তোমার তো সেই অধিকার আছে, এভাবে বলেছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই দুইটা কথা স্মরণ করতেছেন, রাফায়াদাই তিনি তার হাতকে উঠিয়ে দিলেন এবং সরাসরি বললেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফা বাকা, তিনি তার উম্মতের কথা বলে দিয়ে কেঁদে দিলেন। কেঁদে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইয়া জিব্রাইল ইযহাব ইলা মুহাম্মদ, হে জিব্রাইল তুমি মুহাম্মদের কাছে যাও, আর আমি রব ভালো করে জানি মুহাম্মদ কি চাচ্ছে, তারপরে তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো যে আসলে কেন সে কাঁদছে, কি চাচ্ছে। তিনি বলতেছেন ওয়া রাব্বুহু আলামু ফাসআলহু মা ইউবকিক, কিসে তাকে কাঁদালো আপনি তাকে গিয়ে একটু জিজ্ঞেস করেন। ফা আতাহু জিব্রাইল, জিব্রাইল সালাম তার কাছে আসলেন আলাইহি সালাম, ফাসআলাহু তাকে জিজ্ঞেস করলেন, ফা আখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন জিব্রাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সেই কথাটা বললেন যে আমার উম্মতের ব্যাপারে আমি উদাসীন, আমার উম্মতের ব্যাপারে আমি প্রশান্তি পাচ্ছি না, তাদের ক্ষমা করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবদার জানাচ্ছি। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে এই বলে পাঠিয়েছেন, ইযহাব ইলা মুহাম্মদ ফাকুল, তাকে গিয়ে বলেন ইন্না সানুরদিকা ফি উম্মতিকা, আমি খুব শীঘ্রই তাকে তার উম্মতের ক্ষেত্রে তাকে সন্তুষ্ট করে দেব, ওয়ালা নাসুউকা, আর তাকে আমি এই ক্ষেত্রে লাঞ্ছিত করব না। তার মানে কিয়ামতের মাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ব্যাপারে এটা গ্যারান্টি দিয়ে দেওয়া হয়েছে যে আপনার উম্মতের ক্ষেত্রে আপনাকে আমি নিরাশ করব না, ইনশাআল্লাহুল আজিজ, আপনার চাহিদা আবদার অনুযায়ী আপনার উম্মতের সাথে আচরণ করা হবে। এটা ইমাম মুসলিম কোট করেছেন তার ইমানের অধ্যায়ে 387 নম্বরে আপনি হাদিস পেয়ে যাবেন। এটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জীবন থেকে আমাদেরকে তিনি যেইভাবে ফিল করতেন, তিনি আমাদের জন্য অপেক্ষা করবেন সিরাতের উপরে, ফুল সিরাত যেটা, জিসরে জাহান্নামের উপরে, তিনি আমাদের জন্য অপেক্ষা করবেন মিজানের পাল্লার এখানে, তিনি আমাদের জন্য অপেক্ষা করবেন হাউজে কাউসারের সেখানে। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কারণে আমার উম্মত জান্নাতের অর্ধেক পেয়ে যাবে। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে তাকে যদি কেউ মন্দ বলে এটা মুসলিমরা মেনে নেবে, এটা তার ইমানের দাবি রাখে, যেটা কোনো দিন হওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।